ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. চার নম্বর প্রশ্ন করেছেন, সালামের পরে বলছেন যে আমার প্রশ্ন মেডিকেল বিষয়ে। প্রথম প্রশ্ন করেছেন, আমরা জানি 120 দিনে রুহ দেয় আল্লাহ বাচ্চাকে, এখন আমরা 120 দিনের আগে জানতে পারি যে বাচ্চাটা পঙ্গু হবে বা পৃথিবীতে এসে তার নিজে চলার ক্ষমতা থাকবে না, এখন প্রশ্ন হইল 120 দিনের আগে কি সেই বাচ্চা নষ্ট করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সৃষ্টি স্তর সম্পর্কে বলেছেন যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াউমান নুতফা, তোমাদের প্রত্যেকের প্রথম 40 দিন যে সৃষ্টির স্তর রয়েছে প্রথম সেটাতে শুক্রবিন্দু আকারে থাকে, তারপরে সম্মাতা কোনো আলাকাতান মিসাল জালিক, তারপরে জমাট বাঁধা রক্ত থাকে আর 41-80 দিন পর্যন্ত, আর 80 দিন পরে তখন তাতে ধীরে 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 যে তৃতীয় 40 দিন রয়েছে 81 দিন থেকে শুরু করে 120 দিন পর্যন্ত তাতে আকার আকৃতি গঠন হতে শুরু হয়, আর তারপরে যখন আর এই যে তৃতীয় 40 দিন অর্থাৎ 81 থেকে শুরু করে 120 দিন পর্যন্ত এটাকে বলা হয়েছে মুদগাহ, গোস্তের পিণ্ডের আকারে থাকে। 120 দিন যখন হয়ে যায় তখন মালায়েকা ফেরেশতাকে পাঠানো হয়, আর তখন তার চারটি বিষয় লেখা হয়, আর তখন রু ফুঁকে দেওয়া হয়। তো 120 দিনে যে বললেন যে রুহ দেওয়া হয়, এটা এই হাদিস দ্বারা প্রমাণিত। এখন যদি জানতে পারা যায় যে এইরকমটা হবে যে বাচ্চা পঙ্গু হবে পৃথিবীতে এসে তার নিজের চলার ক্ষমতা থাকবে না, 120 দিনের আগে সেই বাচ্চাকে নষ্ট করা যেতে পারে, নষ্ট করা যেতে পারে, কিন্তু 120 দিন পরে বাচ্চা নষ্ট করা জায়েজ হবে না মোটেই। একমাত্র আলমারা বলেছেন যদি বিশ্বস্ত ইমানদার আল্লাহ ভীরু চিকিৎসক বলে যে এই বাচ্চা হয়তো 4 মাস 5 মাসের হয়ে গেছে, কিন্তু এই বাচ্চাকে যদি রাখা যায় তাহলে মায়ের প্রাণনাশের সমূহ সম্ভাবনা রয়েছে, জি বড় ঝুঁকি রয়েছে, যদি এমনটা বলে তাহলে তখন মায়ের জানটা হচ্ছে নিশ্চিত জান, কারণ ইয়ে জীবিত, আর বাচ্চা যেটা আছে পেটে সেটা আসতেও পারে জীবিত আর নাও আসতে পারে সেটা নিশ্চিত নয়। সুতরাং এ মায়ের যে মহাক্কাক নিশ্চিত জীবনকে রক্ষা করার জন্য তখন অ্যাবর্শন বা বাচ্চা নষ্ট করা যেতে পারে, না হলে কোনো রাস্তা নেই, আল্লাহ তাআলা আলাম। এই ফতোয়া হচ্ছে সৌদি আরবের সমস্ত বড় আলমা ইকরামদের ফতোয়া, লাজনা দায়েমের ফতোয়া, যা সময়ের স্বল্পতার জন্য সেখান থেকে পড়ে আপনাদেরকে শোনালাম না।